2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি যে 18টি আসন পেয়েছিল, এবার তার চেয়ে অনেক বেশি আসন পাবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, 42টি আসনের মধ্যে 32টি আসন পাবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 400 পার হবে এবং সেটা হবেই। পশ্চিমবঙ্গের 4-5টি জায়গায় তিনি নির্বাচনে প্রচারে গিয়েছেন এবং আগামী দিনেও যাবেন। প্রচারে গিয়ে ভালো সাড়া পেয়েছেন বলে তিনি জানান। মানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে বারবার যে 400 পার হবে আমাদের এনডিএ এবং বিজেপি মিলে, এবং সেটা হবে। আমি ওয়েস্ট বেঙ্গলে তো এই নিয়ে আমি 4-5 জায়গায় গেলাম, আগামী দিনেও আমি যাচ্ছি। লম্বা আমার ওখানে যেতে হবে, প্রবাস থাকবে। আমি আশা করি যে প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন সত্যি সেটা হবে, এবং আমাদের ভালো মানুষের মধ্যে একটা পশ্চিমবাংলাতেও আমি দেখেছি প্রচণ্ড রেসপন্স আছে এবং সেটা হবে। মানে 42 লোকসভার সিট আছে, আমাদের টার্গেট আছে 32, তো ওইদিকেই যাচ্ছে। গত ইলেকশনেও 2019-এ আমরা 18টার মতো পেয়েছিলাম, এবার অনেক বেশি বাড়বে, যেটা আমাদের টার্গেট আছে 32। স্যার, বিরোধীরা বলছে আপনারা 170টা সিটই বস করতে পারবেন না। ওরা আসলে ভয় পাচ্ছে যে ওদের যখন কাউন্ট হবে, কাউন্ট হলে লোক পাবে কি, তো ভাবছে যে এগুলো বলে টলে যারা মানে কাউন্টিং এজেন্টরা জানে ঠিক ঠিকভাবে যায়, এর জন্য এসব হচ্ছে। অনলি টু বুস্টার কেয়ার ক্যাডার।